আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ডেইরি ফার্মের আরেকটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর তারে জুলাই 2022 রোজ সোমবার চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার দুগদুগী পশুহাটে আমরা অবস্থান করতেছি। দর্শক, সকাল থেকে আমরা খেয়াল করেছি প্রচুর গরু আমদানি হচ্ছে। সকাল থেকে রাস্তায় প্রচুর জ্যাম, পুলিশ এবং বিডিআর নিয়োগ করা হয়েছে এই জ্যাম কাটানোর জন্য। দর্শক, আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে কুরবানির বাজার কেমন যাচ্ছে গরুর আপনাদের একটি ধারণা পেয়ে যাবেন। তো দর্শক, চলুন আমরা কথা আর বাড়াবো না, শুরু করি। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত গরু আমদানি হয়েছে। গরুর জন্য হাটের মধ্যে দাঁড়ানোর কোনো পরিবেশ নাই, জানি না কী হবে। পার্টি না ঢুকলে তো বেচে কিনা হওয়া সম্ভব না। সমস্ত ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকুন। আমরা এখানে কিছু গরু দেখতে পাচ্ছি, প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটার বিস্তারিত জানবো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। কয়টা নিয়ে এসছেন গরু? তিনটে ভাই। তিনটা কি এখানে আছে? আচ্ছা, প্রথম যে গরুটা আপনার দেখতে পাচ্ছি এটা কি জাতের? নেপাল ভাই। নেপাল। দাঁত হয়েছে কয়টার? দুইটা। দুইটা দাঁত হয়েছে। গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? আট মন হবে। দাম কেমন চাচ্ছেন? কেমন হইলে বিক্রির খেয়াল? আচ্ছা দর্শক, শুনলেন, এটার দাম কেমন চাচ্ছেন? এটার ওজন কেমন হবে? সাড়ে সাত মন। 220। কেমন হইলে বিক্রির খেয়াল? এটা 190 হইলে বিক্রি করবেন, কাস্টমার শুনলেন আপনারা। আর নাম কি আপনার? নাম বাদশা। বাদশা ভাই, মোবাইল নাম্বারটা বলেন। 01 01 965 965 83 89 24 24। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের ষাঁড় আপনাদের? ক্রস। দাঁত হয়েছে কয়টার? দুইটা। দাম কেমন চাচ্ছেন এটার? 250। গায়ে গোস্ত কেমন হবে? নয় মন। কেমন হইলে বিক্রির খেয়াল? 45 2 লাখ 45। 250 থেকে মাত্র 5,000 কম হবে? ও আচ্ছা, বেশি তো আর কায়দা নেই, এই জন্যে চাচ্ছেন কম, এই জন্য কমাচ্ছেনও কম। ওই আপনার 40-30 এর মধ্যে হইলে বিক্রির খেয়াল আছে। কয়টা আছে গরু আজকে? দুইটা। এই পাশেরটাও? এটা পাকিস্তানি। এটার দাঁত কয়টা? এটার দাঁত দুইটা। এটার দাঁত দুইটা। এটার ওজন কেমন হবে? আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছে 230। আচ্ছা, কেমন হইলে বিক্রির খেয়াল? 210-15 হইলে বিক্রির খেয়াল আছে আপনার। কাস্টমার আসতে দাম বলছে? হ্যাঁ দাম বলছে। দুটোর কত দাম বলেছে? এটার কত দাম বলেছে? কেটে দাম চাচ্ছেন, কিন্তু দাম কাস্টমার এসেছে বলেছে এখনো পর্যন্ত, এটার দাম কত বলেছে? 30 বলছে, কেউ বলছে 15, কেউ বলছে 10। আচ্ছা, আর এটা? এটা এখনো বলেনি, এটার দাম বলেনি, কিন্তু এটা 15-10-200 আর কি দাম উঠেছে। দর্শক শুনলেন, সাথে থাকুন। আপনার নাম? লিপু। লিপু, মোবাইল নাম্বারটা বলেন। 07257012-7012-64। দর্শক সাথে থাকুন, আরও গরু দেখাই। সুপ্রিয় দর্শক, আমাদের একজন পরিচিত ভাইকে পেয়েছি, উনি আজকে 6টা গরু নিয়ে এসতে বললো। এটা কি জাতের গরু আপনার ভাইয়া? শাহিওয়াল। দাঁত কয়টা এটার? 6টা দাঁত। গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? সাড়ে আট মন মতো হবে। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 2,80,000। কেমন হলে বিক্রির খেয়াল? আমার 250 খেয়াল ভাই। 250 খেয়াল। কাস্টমার আসে দাম বলে? হ্যাঁ, কাস্টমার আসে। কত টাকা পর্যন্ত বলছে? 2,20,25 এমন বলছে। 2,20,25 পর্যন্ত দাম উঠেছে। পার্টি কেমন আছে আজকে? অনেক ভালো আছে না, বেঁচে কিনা হয় বলে মনে হচ্ছে। নাম কি আপনার? মোহাম্মদ কামরুল। কামরুল ভাই, মোবাইল নাম্বারটা বলেন। 0987। তারপর? 26-87-49। 26-87-49। দর্শক, গরুগুলো আজকে আমি অন্যান্য দিনের মতো আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইতে পারছি না, কারণ আজকে তো কুরবানির লাস্ট হাট, প্রচুর গরু আমদানি হয়েছে, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, যার কারণে অনেক জ্যাম হাটের মধ্যে, গরুর গায়ের সাথে গা লেগে আছে।
দেখানো সম্ভব হচ্ছে না। এখানে একটি আনকমন কালারের গরু আমরা দেখছি, এগুলো মাঝারি গরু, এটার দাম আমরা জানবো। ভাই ভালো আছেন, কয়টা নিয়ে এসছেন আজকে? একটাই। কি জাতের গরু আপনার? এটা দেশাল গরু, আর শিয়ালের রং বলা হয়। আচ্ছা, এটার গায়ে গোস্ত কেমন হবে? সাতমন হয়ে যাবে? সাতমন হবে না, সাড়ে ছয় মন হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন, সাড়ে ছয় মন সাত মনের মধ্যে। দাঁত হয়েছে কয়টা ভাই? চারটা। দাম কেমন চাচ্ছেন? 1,75,000। কেমন হইলে বিক্রির খেয়াল? ছাইট হইলে বিক্রি করবেন? কাস্টমার আসে দাম বলে, কত পর্যন্ত বলছে? কেউ দাম বলেনি এখনো? আচ্ছা আচ্ছা, দর্শক সাথে থাকুন, আরো গরু দেখাবো। দেখুন কত ভিড় আজকের হাটে, কুরবানির বেচা কিনা আজকে হবে বলে মনে হচ্ছে। আমরা এখানে একটি ষাট দেখতে পাচ্ছি, আমরা এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা পাকিস্তানি ভাই? পাকিস্তানি জাতের। দাঁত হয়েছে কয়টা ভাই? এটার চারখানা হয়েছে। দর্শক শুনলেন, গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? সাড়ে নয় মন হবে। আচ্ছা ভাই, দাম চেয়েছিলেন কত আপনি? বিক্রি করলেন কত? 216। দর্শক, সাড়ে নয় মন ওজনের এই গরুটা 216 বিক্রি হয়েছে, 240 দাম চেয়েছিল। দেখুন দর্শক, বাইরের একজন পার্টি নিল, ওই যে দাঁড়িয়ে আছে। দেখুন দর্শক, বেচা কিনা কিন্তু লেগে গিয়েছে, যেমন গরু আমদানি হয়েছে তেমন বেচা গরু বেচা কিনা লেগে গিয়েছে আজকের হাটে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, লাল টকটকে। কি জাতের গরু এটা আপনাদের? পাকিস্তানি। দাঁত কয়টা হয়েছে? চারটা দাঁত হয়েছে। গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? নয় মন। দাম কেমন চাচ্ছেন? 265। কেমন হইলে বিক্রির খেয়াল? আচ্ছা, এইমাত্র দাঁড়ালেন, এখনো পার্টি আসেনি, দাম বলেনি, তারপরেও কেমন হইলে বিক্রির খেয়াল আপনার? কত? 40। 240 হইলে বিক্রির খেয়াল আপনার? আচ্ছা, নিয়ে এসছেন কয়টা আজকে গরু? তিনটা নিয়ে এসছেন। কি ব্যবসায়ী না বাড়ির গরু আপনার? আপনার, আপনি ব্যবসা করেন, নাম কি আপনার? জাহাঙ্গীর। বাড়ি কোথায়? কেদারগঞ্জ মজিবনগর। এই হাটে আসেন? হ্যাঁ আসেন, প্রতিনিয়তই আসেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন আপনার। 017 40 40 68 41 41 29 29। দর্শক সাথে থাকুন, আরও গরু দেখাই। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি অনেক সুন্দর কালারের এবং শিং জুটালা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু ভাই এটা আপনাদের? পাকিস্তানি ষাড় গরু। পাকিস্তানি ষাড় গরু। দর্শক, পাকিস্তানি ষাড় গরু আপনাদেরকে দেখাচ্ছি। দাঁত কয়টা হয়েছে? চারটা দাঁত হয়ে গিয়েছে। গায়ে গোস্ত কেমন হবে আনুমানিক? সাড়ে নয় মন আছে। দর্শক শুনলেন, সাড়ে নয় মন গোস্ত আছে বলতেছে গায়ে। দাম কেমন চাচ্ছেন? ৪২০। কেমন হইলে বিক্রির খেয়াল? ৩০০ ভেঙে বলছে। আপনার খেয়াল কত? ৩০০-এর উপরে গেলে বিক্রি করবেন। নাম কি আপনার? আমার নাম আশরাফুল। আশরাফুল, নিয়ে এসছেন কয়টা গরু? ৪টা। দুইটা বিক্রি করেছেন আর দুইটা আছে? আচ্ছা, আর মোবাইল নাম্বারটা বলেন আপনার। 01-998-21-92-99। তার পাশে এটা এটা কি জাতের আপনার? এটা শাহিওয়াল। এটার গায়ে গোস্ত কেমন হবে? নয় মন মাংস আছে। এটার দাঁত কয়টা? চারটা। কেমন হইলে বিক্রির খেয়াল এটা আপনার? ২২০ বলতেছে। আচ্ছা, আপনার কেমন হইলে বিক্রি খেয়াল বললেন? ২৪০। আচ্ছা ঠিক আছে, দর্শক আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকের কুরবানি বাজারের গরুর বর্তমান বাজার মূল্য জানাতে এবং কেমন গরুর আমদানি হয়েছে সেগুলো দেখিয়েছি। আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আপনাদের মহামূল্যবান মন্তব্য করতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্যের কারণে আমি আমার নিত্য নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই। আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।